আমায় ছেড়ে কোথায় যাবি, বল তুই আমায় ছাড়া কেমনে রবি, তোর পরাণে আমার মন বাঁধি আছি সারা জীবন, তোরে ছাড়া বাঁচি না, তোর পরাণে আমার মন বাঁধি আছি সারা জীবন, তোরে ছাড়া বাঁচি না। প্রদর্শক, বল তুই আমার ছেড়ে কেমনে যাবি, জুয়েল মোর্শেদ, মনে পড়ে নিশ্চয়ই? মাঝে মাঝে খুঁজে পাওয়া যায় না জুয়েল মোর্শেদকে আসলে সামনাসামনি, কিন্তু আবার পাওয়াও যায়, মানে সামনে হয়তো নেই কিন্তু মিউজিকের সাথে কিন্তু সবসময় রয়েছে। জুয়েল মোর্শেদ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভীষণ ভালো। এই যে আমি যে কথাটা বললাম যে গানে বেশ গ্যাপ থাকে, কিন্তু গানের সাথে আপনি আছেন, এটা আমি জানি কিন্তু অডিয়েন্স হয়তো জানে না, কেন এরকম হয়? যদিও আমাকে কণ্ঠশিল্পী বলে অনেকে, আমি আমার গাওয়াটা শখ থেকে, শুরু থেকে আমি সবসময় বলি শখ থেকে আমি কমফোর্টেবল হচ্ছে অন্যের গান বানানোতে, তো ওইটার জন্য হয়তো অন স্ক্রিনে আমাকে দেখা যায় না, কিন্তু আমি অফ স্ক্রিনে এটাই আমার একদম ফুল টাইম প্রফেশন, সো আমি এখানেই আছি। আমরা কথা বলতে বলতে কিন্তু জুয়েল মোর্শেদের ফেসবুক পেজে চলে এসেছে, না এটা প্রোফাইল, তাই না? রাইট, এটা প্রোফাইল, এটা পেজ, পেজে জুয়েল মোর্শেদকে খুঁজে পাওয়া যায় কিন্তু প্রোফাইলে ফ্যামিলিকেই খুঁজে পাওয়া যাচ্ছে, গুড পিকচার। এবং মজার একটা বিষয়, টানাটানি চলছে এটা আর্জেন্টিনা আমার, এটা এটা আমরা এই ছবিটা তুলেছিলাম যখন ওয়ার্ল্ড কাপ ফুটবল শুরু হয়, লাস্ট যে ওয়ার্ল্ড কাপ, তখন যে আমি চেয়েছি আমার ছেলেকে, স্বাভাবিক আমি ব্রাজিল সাপোর্টার, তো আমার আর্জেন্টিনা, আমি চিন্তা করলাম যে না, ওকে একটা ওইভাবে না করে একবারে দুটো জার্সি মিলিয়ে একটা জার্সি বানিয়ে দিলাম, তো ওইটাই একটা মজা করে আমরা একটা ভিজুয়াল বানিয়েছিলাম যে আমি চাচ্ছি ওকে ব্রাজিলের দিকে টানতে, আমার স্ত্রী যাচ্ছে ওকে আর্জেন্টিনার দিকে টানতে, এটা নিয়ে একটা গান, ছেলে কি চাই, এই গানও আছে, হ্যাঁ আমরা করেছিলাম ব্রাজিল নাকি আর্জেন্টিনা। আচ্ছা, প্রতীকের প্রতীক আমার কম্পোজিশন ছিল, প্রতীক হাসান গেয়েছিল এই এই গানটা আমরা শুনেছিলাম, না এই গানটার মানে আইডিয়াটা কিভাবে আসলো? এই গানটার আইডিয়া মূলত ছিল আমার খুব কাছে বড় ভাই অনুরূপ আইচ, উনি লিখেছিলেন এই লিরিকটি, এবং লিরিকটা পাওয়া মাত্রই আমি এটার টিউন কম্পোজিশন করে ফেলি। এটা পরবর্তীতে অ্যাকচুয়ালি এই ওয়ার্ল্ড কাপের আগে, ওয়ার্ল্ড কাপের সময় আমরা গানটা ছাড়ি, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যখনই ব্রাজিল আর আর্জেন্টিনার গান খেলা আসে, যে সেটা কোপা আমেরিকা হোক বা সেটা যে কোনো আদার কোনো চ্যারিটি, এই গানটার ভিউ বেড়ে যায় সাথে সাথে, তখন আমার জন্য এই গানটা আবার দেখা শুরু করে, গানের ভিউ বেড়ে যায়। আচ্ছা, এই যে ভিউয়ের সংস্কৃতি, এই সংস্কৃতিটার মানে খুব বেশি দিন মনে হয়নি কিন্তু এর শুরুতে আপনার কিছু জড়িত থাকার ব্যাপার আমি জানি, সেই প্রসঙ্গ কি বলবেন যে ভিউ কীভাবে আসলে কাউন্ট হওয়া শুরু হলো? আচ্ছা, মানে ভিউজের ক্ষেত্রে যেমন অনেকে একটা নেতিবাচক, অনেকেই হয়তো বলে যে হ্যাঁ ভিউজ দিয়ে ভালো মন্দ কাউন্ট হচ্ছে, এটা আগেও হতো সিডি ক্যাসেটের যুগে, কার কত ক্যাসেট বিক্রি হচ্ছে, ইভেন শুরুতে অনেকের গান ভালো না হলেও ক্যাসেট আগে বিক্রি হয়ে যেত, তারপরে সেটা হিট না ফ্লপ নির্ভর করতো মানুষজন সেটা করতো। আপনার একটা পোস্ট বাউল সম্রাট শাহাদুল করিমকে নিয়ে একটা লেখা, আমি জাস্ট অনুলিখন আমি শেয়ার দিয়েছিলাম, ওনার এই 15ই ফেব্রুয়ারি ছিল ওনার 107তম জন্মদিন। আমরা কি মাঝে মাঝে আমাদের সিনিয়র যারা, আমাদের যারা অনেক পুরনো মানুষ, তাদেরকে ভুলে যাই বা সম্মান দিতে কম করি, এরকম একটা কথা চালু আছে, আপনার কি তাই মনে হয়? ক্লাসিককে ভুলে থাকার সুযোগ কম, ভুলে গেলেও আবার সেটা চোখের সামনে চলে আসবে, কারণ মানে তার এনারা হচ্ছে, মানে যদি আমি বলতে চাই, তারা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, তো সুতরাং তাদের ভোলার সুযোগ নাই। ডিজিটাল মাধ্যম বা সোশ্যাল মিডিয়া আসাতে সিঙ্গারদের কী ধরনের হেল্প হয়েছে বলে মনে করেন আপনি? যার কেউ নাই তার ইউটিউব আছে। আচ্ছা, এটা একদম পরীক্ষিত সত্য, কিন্তু গত 5-6 বছর ধরে দেখেন বড় বড় প্রোগ্রাম যেগুলো হচ্ছে এখন, ইভেন ইন্টারন্যাশনাল প্রোগ্রামগুলি যেগুলো বাংলাদেশে, ওখানেও তারা কিন্তু আর্টিস্টগুলোকে খুঁজে নিয়ে আসে ইউটিউব বা ফেসবুক বা আদার কোনো প্ল্যাটফর্ম থেকে, তাদের কোনো পারফরমেন্স দেখে ওখান থেকে তাদেরকে পিক করছে। ফাল্গুনের শুভেচ্ছা দিয়ে এসে চলেন, ভ্যালেন্টাইন ডে সহ, ছেলে সহ।
এটা ছেলেকে নিয়ে আপনি বেশ ভালোই কাজ করছেন না? জাহরান 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 মোর্শেদ। আচ্ছা, মানে জাহরানকে নিয়েও তো আপনি প্রজেক্ট করছেন। জাহরান অ্যাকচুয়ালি জাহরান ডিজিটাল মিডিয়াতে আছে ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে অফ হিজ লাইফ। আচ্ছা, ও একদিন বয়স, ও তখনই আমি ওর পেজটা শুরু করি। ওর পেজে ওর ওর ওই ভিডিওটি এখন পর্যন্ত 2 মিলিয়ন প্লাস ভিউজ, সেটা ওয়ার্ল্ড ওয়াইড ভিউজ, যেহেতু কোনো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নেই ওখানে। ওর কন্টেন্টগুলিতে আমি সচরাচর ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার খুব একটা রাখি না, এই জন্য দেখা গেছে যে ওর ফ্যান বিভিন্ন দেশের মানুষজন আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক পুরনো সময়ের একটা গান চলে আসছে না? হ্যাঁ, এটা এই শ্যুটটা 2010 করা সিডনিতে ডার্লিং হারবারে। পুরনো সময়ের পাশাপাশি নতুন কি কি নিয়ে কাজ হচ্ছে? আমি মিউজিকটা করে যাচ্ছি। আমি রিসেন্ট কাজ করলাম আসিফ আকবর ভাইয়ের গুল্লি নামে একটা গান করলাম, তা এর আগে তার একটা গান করেছিলাম আমি আগুন, তারপরে নাটকের গান করছি গাইছি। স্পেশালি জুনিয়র অনেক আর্টিস্ট আপনার সাথে কাজ করে, সেই জায়গা থেকে জুনিয়রদের মধ্যে মানে একদম তরুণ যারা, তাদের মধ্যে সম্ভাবনা কেমন দেখেন? আমি জুনিয়র আর্টিস্টদের সাথে কাজ করার অন্যতম বিষয় হচ্ছে আমি যখন জুনিয়র ছিলাম সিনিয়ররা আমাকে সহযোগিতা করেছে, সুতরাং আমরা যখন বড় হচ্ছি তো ওদের সাথে কাজ করতে করলে বা ওরা দেখা যায় ওরা একটা ইন্সপিরেশন পায়। এটা একটা যেরকম, আবার আমরা যেরকম আমাদের সময়ে আমরা যখন শুরু করি আমরা গার্জিয়ান হিসেবে বাপাদাকে পেয়েছি, বাচ্চু ভাইকে পেয়েছি, বিশ্বদাকে পেয়েছি, তো এখন একদমই ছোট যারা বা যারা শুরু করছে ওদের সাথে দেখা যাচ্ছে যে একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে সিনিয়রদের। তো এই ক্ষেত্রে আমি চেষ্টা করি যে সিনিয়র আর জুনিয়র মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করতে। একটা সময় যেটা হচ্ছিল যে প্রচুর রিয়েলিটি শো হচ্ছিল, রিয়েলিটি শো দিয়ে অনেক অনেক শিল্পী উঠে আসছিল, এখন যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া দিয়ে অনেক আর্টিস্ট উঠে আসছে, মিউজিশিয়ান উঠে আসছে, এবং একই সাথে কোক স্টুডিওর মতো বড় প্ল্যাটফর্মও বাংলাদেশে এখন কাজ করছে, এইটা আসলে কীভাবে ইন্ডাস্ট্রিকে উপকৃত করছে বলে মনে করেন আপনি? এই ধরনের প্রোগ্রাম যত বেশি হবে আমাদের মিউজিশিয়ানসরা তত বেশি আরও গ্যাদার হবে এবং কোলাবোরেশনের সুযোগগুলি বেড়ে যাবে, কারণ আমাদের কিন্তু পর্যাপ্ত মিউজিশিয়ানস আছে জাস্ট নার্সিং করার বিষয়ে। এবং আমরা এখন দেখছিও কিন্তু যে অনেক অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ইনস্ট্রুমেন্ট প্লেয়ার আমরা পাচ্ছি, তো যত বেশি প্রোগ্রামস হবে, যত বেশি শোজ হবে, কোলাবোরেশনস হবে, তত বেশি ভালো ভালো মিউজিশিয়ানস পাবো, ভালো ভালো গান পাবো। একদম ব্যক্তিগত একটা জায়গায় চলে আসি, বাবা মার বিয়ে খাওয়া হয়নি কিন্তু বাবা মার ম্যারেজ অ্যানিভার্সারি করার সুযোগ হয়েছে না? হ্যাঁ, এটা আব্বা আম্মার 56তম 56th ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, আমার ছেলে সেটা আয়োজক ছিল, সে আবার খুব পছন্দ করে এগুলো পালন করতে। আর তার দাদা হচ্ছে তার বন্ধু, এখন আব্বা পিছনে উঠে বসলে সে গিয়ে তার ঘাড়ে চেপে বসে, ইভেন তার আমার ছেলে টিকটকে ওটা আছে যে বাবার ঘাড় ধরেছে, তারপরে বাবাকে গিয়ে চিমটি দিচ্ছে বা আমার বাবা চুপ করে থাকে, তখন সে আবার বলে যে আউচ বলো। এই যে বাবা মার সাথে কাটানো সময়, বাবা মার সাথে বড় সময় কাটে, এমন কোনো কথা বাবা মাকে বলা হয়নি বাট আজকের অনুষ্ঠান দিয়ে জোল মশাদ বলতে চাই বাবা মাকে, আছে কি? তাকে সব বলা হয়ে গেছে না? আসলে ওই যেটা বললাম আর কি, এটা 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 এমন একটা ইমোশনের জায়গা, মানে কি থাকে এটা স্পেশালি আমার মনে হয় কি আমরা ছেলেরা হয়তো পারি না, এটা আমার কাছে মনে হয়। মেয়ে সন্তান যেভাবে পারে এক্সপ্রেস করতে, আমরা আসলে ছেলেরা মনে হয় পারি না। ইভেন কি বলতে ইচ্ছে করে, ইভেন ধরেন আমি কিন্তু প্রচুর অনলাইন ভিডিওস দেখি কে কি করছে, আমাকে প্যারেন্টসদের নিয়ে যেসব কন্টেন্ট হয় ওগুলো আমাকে খুব টাচ করে, বা ধরেন কোনো একটা ইমোশন একটা যা দেখে আমার খুব খারাপ লাগলো, বাবার কথা মনে পড়লো, বাট ওই যে কাছে যাই কিন্তু বলতে পারি না, দেখি ওই তখন করি কি ওই যে আমার বাবার চুলটা একটু বিনুনি করে দিই বা হাতটা ধরে একটু হাত টিপে দিই, তো সে তখন বুঝে যে হয়তো আমি কিছু একটা বল ফিল করতেছি, তাই কিছু একটা বলতে চাই কিন্তু বলতে পারছি না। রাইট, মাকে বলা হয়, ছেলেরা তো মার কাছে অনেক ফ্রি, মার সাথে ঝগড়া হয় খুব প্রচুর ঝগড়া। আমার মা খুব পারফেকশনিস্ট, ভীষণ পারফেকশনিস্ট, মানে
তো এটার কারণে দেখা যায় যে আমার সাথে মাঝে মাঝে একটু ঝগড়াঝাটি হয়ে যায়। আবার মানে আমি সার্বক্ষণিক আমি বাবা মার সাথে থাকি, বা আমি আমার স্ত্রী আমার ছেলে আমরা সবাই একই ফ্লোরে থাকি। বউ শ্বশুরের যুদ্ধ কিভাবে বিট করেন? হ্যাঁ, যুদ্ধ হয়, সেইটা বিট করেন কিভাবে? হয় ঝগড়া হয়, কেউ কারোর সাথে কথা বলে না। আবার ঠিকই রাত্রেবেলা ওই যে সিরিয়ালের কাহিনী জিজ্ঞেস করে আম্মা, যে ওইটা ওই একটা সিরিয়াল মিস করে ফেললে জিজ্ঞেস করে যে কি হলো, ওটা তাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ একটা খুনসুটি আছে। আর সেখানে আপনার ভূমিকা কি থাকে? না, আমি চুপচাপ, আমি ওখানে ঢুকি না, কারণ আমি জানি যে আমি যে কারো যদি পক্ষ নিই পরবর্তীতে ওরা ঠিক হয়ে গেলে আমি আরেক ঝামেলা পড়ে যাব। ওকে, ব্যক্তিগত প্রসঙ্গের বাইরে এখন চলে আসি আবার মিউজিক ইন্ডাস্ট্রির জায়গায় থেকে আসি, যে মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে জুয়েল মোর্শেদের তো একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নের কোন জায়গায় পর্যন্ত পৌঁছাতে পেরেছেন বলে মনে করেন? আমি দুইটা চিন্তা আছে মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে। এক হচ্ছে আমাদের সিনিয়ররা যা করে গেছেন, স্পেশালি যারা বাউল শিল্পী আছেন, তাদের কন্টেন্ট আর্কাইভিং, তাদের রয়্যালিটি নিশ্চিতকরণ, এই বিষয়গুলো নিয়ে আমি অনেক আগে থেকে কাজ করে যাচ্ছি এবং আমি একটু আগে বলেছিলাম যে একটু একটু করে আমরা সফলতা পাচ্ছি এটা এটা অ্যাজ ওয়েল অ্যাজ এটা। আর প্যারালালে আমি আরেকটা যেটা চিন্তা, ইউথ ইয়াং যেসব আর্টিস্ট আমাদের আছে এবং শুধু বাংলাদেশে না সারা বিশ্বে, স্পেশালি আমাদের সারা বিভিন্ন দেশে বিভিন্ন স্টেটে অনেক বাংলাদেশি ছেলে বা মেয়ে আছে যারা ভীষণ ট্যালেন্টেড, ভীষণ ভালো কাজ করছে, তাদেরকে ইন্সপায়ার করি যে বাংলা মিউজিক করো, বাংলা গান করো, বা বাংলাদেশি কারোর সাথে কোলাবরেট করলে। এখন ওয়ার্ল্ড আসলে কোলাবরেশনের যুগ, আর এখন ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার বিষয়টা নাই। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার যদি থাকতো তাহলে দেশবাসিত্বর মতো একটা গান যেটা ইংলিশ না সেটা ওয়ার্ল্ড ওয়াইড এত ফেমাস এবং এত ভিউজ, গ্যাংনাম স্টাইল একটা কে পপ সং, একটা কোরিয়ান সং, অথচ বিশ্বব্যাপী সমাদৃত। সুতরাং এটা এটা প্রমাণ করে যে ল্যাঙ্গুয়েজটা বিষয়ের না, মানুষের গান ভাল লাগলে, মেলোডিটা ভাল লাগলে সেই গানটা সবাই সব ধরনের ভাষাভাষীরাই নেবে। তো আমি এটা নিয়ে আমার খুব ইচ্ছা, বা আমি যে আমরা ইতিমধ্যে আমরা চেষ্টা করে যাচ্ছি এইসব কোলাবরেশন এইসব কাজের। তো এই দুইটা চিন্তা আমার মধ্যে আছে এবং আমরা আমি আর আমি আমার সব চিন্তা মিউজিক নিয়ে, সব চিন্তা মিউজিক নিয়ে। বিশ্বের কাছে পৌঁছানোর জন্য আমাদের আসলে দুর্বল জায়গাগুলো কি? বিশ্বের কাছে আমরা পৌঁছে গেছি, আমরা বিশ্বমানে মিউজিক করি, আমরা বিশ্বমানে ভিডিও করি, আমরা অনেক বেশি কপি নির্ভর কাজ করতে পছন্দ করি, আমাদের মৌলিকত্ব কম, আমাদের চেয়ে বেশি কপি করে অন্যান্য দেশগুলো, সেটা আপনি ইন্ডিয়া বললেন, সেটা আপনি অন্যান্য স্টেটস বলেন, বরঞ্চ আমাদের হেরিটেজ, আমাদের ফোক, আমাদের আমাদের ফোক ভেঙে ভেঙে দুনিয়ার কত গান হয়ে গেল কিন্তু আমরা চিনতে পারছি না। হ্যাঁ, তো আমাদের বরঞ্চ আমাদের গানগুলো অনেক ইউনিক, অনেক মৌলিক। আমি আমি এটা একদম 100% আমি এটা আপনার সাথে দ্বিমত পোষণ করি এ বিষয়ে, কারণ আমাদের উই হ্যাভ আওয়ার ওন টিউনস, আওয়ার ওন হেরিটেজ। ইভেন আমরা এখনও যেসব ছেলে পেলে কাজ করছে বা দেখে, আপনার যেটা বললাম যে এক হয়তো কিছু কিছু নেগেটিভিটি থাকে বা কিছু কিছু জায়গায়, কিন্তু বরঞ্চ যেটা অরিজিনাল সেটাই বেরিয়ে আসে, সেটাই থেকে যায়। তাহলে আমরা আগাচ্ছি ঠিক মতোই? একদম একদম একদম, এখন দরকার হচ্ছে পৃষ্ঠপোষকতা প্রপারলি। সেই পৃষ্ঠপোষকতা আসলে কিভাবে আসতে পারে? কর্পোরেট, গভর্নমেন্ট, সবাই সম্মিলিতভাবে। যেমন ওই বাচ্চু ভাইয়ের যে আর্কাইভিংটা হলো আমাদের শ্রদ্ধা বাচ্চু ভাইয়ের, বা শাহ আব্দুল করিমের যে আর্কাইভিংটা হলো, আমাদের লেজেন্ডারি রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজনা চৌধুরী বন্যা, ওনার যে ওয়েবসাইট বা ওনার যে কন্টেন্ট আর্কাইভিং, এগুলো তো সরকারে আমজাদ আমজাদ হোসেন, তো ওকে পরে গানটা রেডি হওয়ার পরে প্রেক্ষাগৃহ ভিডিওটা তৈরি করে। ভিডিওতে কনসেপ্টই ছিল যে বিয়ের পরের দিনই যে যে স্বামী সে ঢাকা শহরে কাজ করে বা অন্য স্টেটে কাজ করে, সে পরের দিনই তার কাজের জায়গায় চলে গেছে। তো এই গানটার আমি একটা ইম্প্যাক্ট পাই বিদেশ থেকে, অনেক মানুষজন যারা ওয়ার্কার বা যারা যারা বিভিন্ন জায়গায় ওখানে কাজ করছে বা যে যারা স্ত্রীকে রেখে বিদেশে থাকে বা ফ্যামিলি রেখে বিদেশে থাকে, তো এটা অনেক সময় তাদেরকে এটা ইমোশনালি অ্যাটাচ করে। একদম একদম, আমরা কথা বলতে বলতে অনেক সময় পার করে ফেলেছি, অনুষ্ঠানের সময় শেষ। ভক্ত ফলোয়ার যারা, তারা সোশ্যাল মিডিয়াতে কখন পেন দেয় জুয়েল মোর্শেদকে? না, অত পেন পাই না, কারণ আমি তো চ্যাটবট তো ইউজ করি, ওরা কিছু লিখলে অটোমেটিক একটা অ্যান্সার চলে যায়।
ওরাও ডিপ্রেস ফিল করে না তো বেসিক কিছু কিছু কোশ্চেন করলে বেসিক অ্যানসারগুলো ওরা পেয়ে যায় সোশ্যাল মিডিয়া মাঝে মাঝে ভাবির সাথে ঝামেলা তৈরি করে কিনা না আমার ছেলের সাথে ঝামেলা তৈরি করে কিরকম হ্যাঁ ওই যে কারাকারি হয় ওই যে ও খুব পছন্দ করে ছোটদের ভিজুয়ালগুলো দেখে ভিডিওগুলো দেখে কিন্তু স্বাভাবিক আমি ওকে এখন কোনো ডিভাইস দেই না বা দিচ্ছি না ও আমার থেকে দেখতে চায় কেন ডিভাইস দিতে চান না আমি আমি আসলে খুব চাই যে এখন তো ও খুবই ছোট আমি খুব আমরা যেরকম আমি বড় হয়েছি পুরান ঢাকাতে আমরা ধূপখোলা মাঠ গোলাপবাগ মাঠ গোপীবাগ বয়েজ ক্লাব মাঠ মাঠে মাঠে দৌড়েছি দৌড়েছি ঘুরে ক্রিকেট খেলছি তা আমি খুব চাই ইভেন এখন যে স্কুলেও আছে বিশাল একটা মাঠ ও স্কুল মানে ও খুব চায় যে মানে স্কুলে যেতে চায় সবসময় কারণ ওই ও জানে যে স্কুল ছুটি পরে ওদের একটা সব ফ্রেন্ডরা মিলে দৌড়ঝাঁপ করে খেলাধুলা করে তা আমি ডিভাইসে থাকার সময় অনেক আছে অনেক আছে শৈশবটা নষ্ট না ওইটা এখন একটু দৌড়ঝাঁপ করুক শক্তি হোক স্পোর্টসের মধ্যে থাকুক সোশ্যাল মিডিয়ার কোন কোন জায়গাগুলো খারাপ লাগা তৈরি করে ভালো খারাপ তো সবখানে সবখানে দেখা যাচ্ছে যে ফেক নিউজ থাকে বা ফেক প্রোপাগান্ডা থাকে এগুলা যত যাই বলে অনেকে বলে হয় যে সে কেয়ার করে না আসে কিন্তু এটা একটা সময় মানুষকে একটু ডিমোটিভেট করে হ্যাঁ আর ওই যেটা আপনার সাথে অফলাইনে কথা হচ্ছিলো সবাই তো জাজমেন্টাল একটা ছোট একটা মানুষ 20-30-25 বছরের ক্যারিয়ার ওইটার সাথে সে তার পার্সোনাল কোনো একটা ইস্যু মিলিয়ে যে হ্যাঁ ওইটা নিয়ে প্রোপাগান্ডা ছড়ায় যে না এর মিউজিক শুনবো না একে বা বা একে জাজ করা এই বিষয়গুলি একটু খারাপ একটু একটু তো খারাপ লাগে আপনার ভক্তদের কোনো টিপস দিতে চান সোশ্যাল মিডিয়া ইউজের ক্ষেত্রে সোশ্যাল আসলে আমি আমার সবচেয়ে বড় সমস্যা আমি আমি ক্যাজুয়াল থাকি আমি এত সিরিয়াস হতে পারি না আমি আমি ও যেটা ভালো লাগে সেটাই করুক মানে মন মতো ভালো মতো সোশ্যাল মিডিয়া যত বেশি যত মানে যত বেশি ওর যতভাবে ইউজ করা যায় সেটাই করুক কেউ ক্ষতিগ্রস্ত না হোক অন্যের ক্ষতি না করে হলো ধন্যবাদ জীবন মোর্শেদ অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনে আসবো থ্যাংক ইউ সো মাচ রানা ভাই আবার ডাকবেন আবার আসবো অবশ্যই প্রিয় দর্শক আপনাদেরকেও জানাচ্ছি ধন্যবাদ আর আগামী পর্ব নতুন অতিথি এবং আপনাদেরকেও আসলে বারবার ডাকতে চাই আমাদের সাথে থাকুন নেক্সাসের সাথে থাকুন